বাসা ছেড়ে দিতে হয়েছিল তাসরিফ খানকে। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে শুরুতেই ঐক্য পোষণ করেছিলেন তরুণ এই গায়ক, কখনো গান আবার কখনো সরাসরি কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি, আর এর জন্য মানসিক নির্যাতনেরও শিকার হন তিনি। তাসরিফ তার ফেসবুক পোস্টে গত 23 জুলাইয়ের রাতের তার সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা তুলে ধরেন। তাসরিফ খান সেই ফেসবুক পোস্টে লেখেন, কিছু নির্মম ইতিহাস টাইমলাইনেই থাকুক, 23 জুলাই রাত 1টার কথা বলছি, একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার কল দিয়ে বলল, তাসরিফ তোর বাসার নিচে নাম, চা খাইতে আসতেছি, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। 5 জুলাই থেকে ছাত্রদের পক্ষে বিভিন্ন পোস্ট করা, কবিতা লিখতে থাকা এবং রাজার রাজ্যে সবাই গোলাম গানটা ফেসবুকে চলতে থাকায় সরকারি গুন্ডা বাহিনীর থ্রেটে আমি তখন বাসার বাইরে অবস্থান করছিলাম। ওই সিনিয়র ইনফ্লুয়েন্সারের কথায় বিশ্বাস করে আমি তখন বাসার সামনে আসি ওনার সাথে দেখা করতে। গাড়ি থেকে 6-7 জনের মতো নেমে আসে। ইনফ্লুয়েন্সার সাহেব আমাকে একটু সাইডে নিয়ে আস্তে করে বুঝিয়ে বলেন, যারা সাথে আছে তারা একটা এজেন্সির লোক এবং আইন প্রয়োগকারী সংস্থার বাহিনীর কয়েকজনও আছে এখানে। আমি তখন ওনার কাছে জানতে চাই যে ওনারা কেন এসেছেন, কি চাচ্ছেন মূলত। উনি তখন বুঝায়, সরকারি একটা কাজ আছে, এই সরকার আরও 7-8 বছর ক্ষমতায় থাকব, আমরা ঠিকমতো বাঁচতে চাইলে সরকারের পক্ষে কাজ করতে হইব, এর বাইরে কোনো রাস্তা নাই। এই কথা বলে উনি আবার আমাকে গাড়ির কাছে নিয়ে যান। সেই 6-7 জনের মধ্যে থেকে একজন আমাকে বলেন, তাসরিফ তোমাকে আমরা চিনি, আমরা তোমাকে একটা স্ক্রিপ্ট দিতেছি, ছোট্ট একটা ভিডিও করতে হবে, এই ভিডিওটা আমাদের কালকের মধ্যে লাগবে, পরশু সরাসরি প্রধানমন্ত্রী এই ভিডিওটা দেখবেন এবং তারপর তুমি আপলোড করবা। সেই ইনফ্লুয়েন্সার তাদের সাথে সুর মিলিয়ে আমাকে বলেন, দেখ তাসরিফ, PM এর চোখে পড়ার এইটাই সুবর্ণ সুযোগ, ভিডিওটা ভালো করে কর, সরকার যতদিন আছে সুবিধা পাবি। কথা শেষ করার আগেই উনি পকেট থেকে 1 লাখ টাকার 3টা বান্ডেল, মোট 3 লাখ টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে বলেন, এইটা সামান্য ছোট একটা গিফট, টাকা যত চাস ততই দেওয়া হবে, ভিডিওটা সুন্দর কইরা কর। ঠিক এই সময় আমার ফোনে আমার ব্যান্ডের ড্রামার শান্তর নাম্বার থেকে একটা কল আসে। ফোন রিসিভ করতেই শান্ত আমাকে কাঁদতে কাঁদতে বলে, তাসরিফ 5-6 জন পুলিশ এবং সিভিল ড্রেসের কয়েকজন মিলে আমাকে রোল দিয়ে সারা শরীরে মারছে। শান্তর কথা শুনে আমার হাত পা একরকম কাঁপতে থাকে। আমি বোঝার চেষ্টা করি, এই মায়ের খাওয়াটা কি আমাকে এদিকে রাজি করানোর জন্য ভয় দেখানো, নাকি কেবলমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা। শান্তর লাইন কেটে যায়। আমি আমার পাশে দাঁড়িয়ে থাকা আইন প্রয়োগকারী সংস্থার পরিচয় দেয়া তাদেরকে বলি, ভাই এই মাত্র কয়েকজন মিলে আমার ভাই আমার ব্যান্ডের ড্রামার শান্তকে প্রচুর মারছে। ওরা জাস্ট আমাকে সান্ত্বনা দিয়ে বলেন, আরে দেশের যে অবস্থা এটা এখন কিছু করা যাবে না, ওরে বলো বাসায় চলে যাইতে। আমার তখন মাথায় আসে, এখন যদি আমি ওদেরকে টাকা ফিরিয়ে দেই অথবা কাজ করতে অস্বীকৃতি জানাই, তবে তারা আমাকে চাইলে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ভিডিও করে জোরপূর্বক আপলোড করাতে পারে। আমি তাই মাথা ঠান্ডা করে ওদেরকে বলি, ঠিক আছে আমি দেখতেছি কি করতে পারি, কালকের মধ্যে জানাচ্ছি। তারা আমাকে তখন একরকম থ্রেট দিয়ে বললেন, ভাই জানাচ্ছির সুযোগ নাই, সিচুয়েশন তো বুঝেনি, ভিডিও কালকেই লাগবে। সাথে ওই ইনফ্লুয়েন্সারও আমাকে বললেন, তাসরিফ ভিডিওটা তো PM দেখবে, সব বুঝা শুইনা সুন্দর করে করিস। ওদের সাথে কথা শেষ করে আমি বাসায় ফেরত যাই। বাসায় সবাইকে সব সিচুয়েশন জানিয়ে আমি আমার ম্যানেজার আইমান সাবিদকে ফোন দিয়ে বলি, আইমান আমি বাসা ছেড়ে দিচ্ছি, এই এই ঘটনা ঘটছে, আমি তোকে নাম্বার দিচ্ছি, তুই ওই এজেন্সিকে আমার বাসা থেকে 3 লাখ টাকা নিয়ে গিয়ে ওদেরকে দিয়ে দিবি কালকেই। আমি আপাতত বাসা ছেড়ে চলে যাচ্ছি, কারণ আমি বাসায় থাকলে ওরা আমাকে তুলে নিয়ে যাবে। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।